হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? হেকিমকন্যা জুবাইদা চ্যানেল থেকে আমি জুবাইদা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রেগুলার এক মাস পুল আপস করলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে তা কি আপনি জানেন? তা জানার আগে আপনার এটা জানা প্রয়োজন, পুল আপস কি? পুল আপস হচ্ছে একটি কমপ্লিট এক্সারসাইজ। ওয়ার্কআউট কিংবা অন্য কোনো এক্সারসাইজ করার পূর্বে পুল আপস প্রত্যেকেরই করা জরুরি। যারা বিগিনার্স অর্থাৎ এক্সারসাইজ শুরু করছেন তাদের প্রত্যেককেই পুল আপস করতে হয়। পুল আপস আপনি আপনার গার্ডেনে কিংবা ঘরে সহজেই করতে পারবেন। এতে কেবল আপনার একটি বারের প্রয়োজন। এই এক্সারসাইজ শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ পারফেক্ট করতে সাহায্য করে। একে কম্পাউন্ড এক্সারসাইজও বলা যায়। এই এক্সারসাইজ করার কয়েকটি নিয়ম রয়েছে। আপনি যদি পেশি বহুল সিক্স প্যাক শরীর বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে পুল আপস করতে হবে। এর মাধ্যমে আপনি আপনার ফ্যাট লস করতে পারবেন। কোনো কোনো লোক আছেন যারা পুল আপস করতে চান না, কারণ এটি করতে বেশ শক্তি প্রয়োগ করতে হয়। কিন্তু বিশ্বাস করুন, 30 দিন কন্টিনিউ যদি আপনি পুল আপস করেন তাহলে শরীরে বিস্তর পার্থক্য দেখতে পাবেন। আজ আমি আপনাদেরকে পুল আপস করার সঠিক পদ্ধতি জানাবো এবং পুল আপস করার বেনিফিটসগুলো আপনাদেরকে জানাবো, যা জানলে আপনি অবশ্যই রেগুলার পুল আপস করা শুরু করবেন। তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন। যারা বিগিনার্স অর্থাৎ প্রথম ওয়ার্কআউট শুরু করছেন তারা যদি জিমে যান তাহলে দেখতে পাবেন পুল আপস মেশিন থাকে, যা নিচের দিক থেকে আপনার বডিকে উপরে পুশ করে। পুল আপস করার জন্য আপনাকে বার বা পুল আপস মেশিনের নিচে দাঁড়াতে হবে। এরপর দুই হাত উপরে উঠিয়ে কাঁধ চওড়া করে 5 থেকে 6 ইঞ্চি দূরত্বে দুই হাত রাখতে হবে। এরপর হাতের উপর ভর দিয়ে শরীরকে উপরে উঠাতে হবে। এ সময় শরীর সোজা রাখতে হবে, সম্ভব হলে পা সোজা রাখার চেষ্টা করবেন। শরীরকে হাতের উপর ভর দিয়ে এতটা উপরে উঠান যাতে কাঁধ আপনার বার পর্যন্ত পৌঁছায়। শরীরকে 1 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে নিচে নামান, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসুন। এই প্রসেসকে র্যাপস বলে। শুরুতে আপনি 5টি র্যাপস কমপ্লিট করবেন, পরবর্তীতে 2-1টি করে র্যাপস বাড়াবেন। এভাবে কন্টিনিউ করবেন 30 দিন। আপনি যদি 30 দিন কন্টিনিউ করেন তাহলে আপনার শরীরে আপনি বিস্তর পার্থক্য বুঝতে পারবেন। এবার আসুন জেনে নিই পুল আপস করলে শরীরে কি কি পরিবর্তন হয়। পুল আপস করলে শরীরের শক্তি বৃদ্ধি পায়। আপনি রেগুলার পুল আপস করলে আপনার স্ট্যামিনা, স্ট্রেংথ এবং মাসেলস বৃদ্ধি পাবে। পুল আপস করলে হাতের শক্তি বৃদ্ধি পায়। আপনি রেগুলার যদি পুল আপস করেন তাহলে আপনার কাজেও অগ্রগতি হবে। পুল আপস এক্সারসাইজ আপনার পিঠের পেশিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। পিঠের পেশি স্ট্রং হবার পাশাপাশি মেরুদণ্ডের হাড় ঠিক থাকবে, আপনার কোমর ব্যথা দূর হবে। রেগুলার করলে আপনার ব্যাক পার্ট চওড়া হবে এবং আপনার ব্যাক সাইড দেখতে সুঠাম সুন্দর হবে। যদি আপনি ওয়েট লস করতে চান তাহলে পুল আপস অবশ্যই করবেন। পুল আপস করতে যথেষ্ট শক্তি ব্যয় হয়, অনেক ক্যালোরি খরচ হয় যাতে মেটাবলিজম বেড়ে যায়, আর যার ফলে আপনার শরীরের চর্বি অনেকটাই কমে যায়। যখন আপনি পুল আপস করবেন শরীরে অ্যান্ড্রক্সি হরমোন রিলিজ হয়। এই হরমোনকে শরীরের হ্যাপি হরমোন বলা হয়। এই হরমোন রিলিজ হতেই আপনার মুড ফ্রেশ হয়ে যায়, শরীরে স্ট্রেসের প্রভাব কম পড়ে। যদি আপনি আপনার শোল্ডার্স, আর্মস, ব্যাক সাইড দ্রুত বাড়াতে চান তাহলে রেগুলার পুল আপস করুন, আপনার শরীরে ইম্প্রুভ অবশ্যই আসবে। এতে সকল মাসেলস মজবুত হবে। পুল আপস করার সময় হার্টবিট অনেক দ্রুত হয় যাতে শরীরে অক্সিজেন বেশি মাত্রায় পৌঁছে এতে শরীর সুস্থ থাকে। পুল আপস আপনি আপনার বাড়িতে সহজেই করতে পারবেন, কিন্তু একে সঠিক নিয়মে করতে হবে। ভুল নিয়মে করলে শরীরে অনেক সাইড ইফেক্টস হতে পারে, আপনি আঘাতপ্রাপ্তও হতে পারেন। এই এক্সারসাইজ কিভাবে করতে হয় তা আগে জানিয়েছি, এখন জেনে নিন কি কি সতর্কতা অবলম্বন করবেন পুল আপস করার সময়। পুল আপস করার সময় দেখা যায় কোনো কোনো লোক থুতনিকে বার পর্যন্ত নিয়ে যায় না, এটি ভুল নিয়ম। থুতনি বার পর্যন্ত নিয়ে গেলে অনেক লাভ হবে। কেউ কেউ খুব দ্রুত পুল আপস করে, এটাও ঠিক নয়। আপনার স্পিড নর্মাল রাখতে হবে। আপনি যদি দ্রুত করেন তাহলে বেনিফিটস কম পাবেন।
পুল আপস করার সময় কোনো কোনো লোক শোল্ডার থেকে অনেকটা দূরত্ব বজায় রাখেন, আবার কেউ কেউ বেশি কাছ থেকে বার ধরে থাকেন। এই দুটি পদ্ধতি ভুল। পুল আপস বার লাগানোর সময় বার শোল্ডার থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে লাগাতে হবে। পুল আপস করার শুরুতে মাঝে মাঝে একদিন আপনি গ্যাপ দিয়ে পুল আপস করবেন, এতে আপনার মাসেলস বৃদ্ধির জন্য সময় পাবে। ভালো হয় 2 দিন এক্সারসাইজ করার পর যদি আপনি একদিন বিরতি দেন। পুল আপস করার সময় নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। বডিকে উপরে উঠানোর সময় নিঃশ্বাস ভিতরে টানবেন, নিচে নামানোর সময় নিঃশ্বাস ছেড়ে দিবেন। তো এই হচ্ছে পুল আপস করার পূর্ণাঙ্গ নিয়ম। আপনারা এই নিয়ম ফলো করে পুল আপস করবেন, তাহলে আপনার শরীর সমস্ত বেনিফিটস পেতে সক্ষম হবে। তো আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুল আপস কিভাবে করতে হবে এবং পুল আপস করলে শরীরে কি কি উপকার পাবেন। আর এর জন্যই বলছি আপনার রেগুলার ওয়ার্কআউটে পুল আপস অবশ্যই রাখুন, এতে আপনার বডি ফিট থাকবে, সুস্থ থাকবে। তো আজকে ভিডিওতে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই পুল আপস করার সঠিক নিয়ম এবং বেনিফিটসগুলো জানতে পারে। আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।